আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আজকে ক্লাসে দেখতেছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 44তম বিসিএস পরীক্ষা হচ্ছে আগামী 27 মে, এবং সেই পরীক্ষার টাইমটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত আমরা প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দেওয়া শুরু করছি। দ্যাট মিন্স আমরা আপনাদের যে 10টা সাবজেক্ট আছে, ম্যাথমেটিক্স, মানসিক দক্ষতা, বাংলা, ইংরেজি, ডেইলি সায়েন্স, কম্পিউটার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, এথিক্স, এই 10টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শর্ট সাজেশন আমি দিব। এবং যেহেতু পরীক্ষা চলে আসছে, আমরা প্রথমে গাণিত যুক্তি ও প্রথমে মানসিক দক্ষতা এবং পরে ম্যাথ, পরে আইসিটি, পরে সায়েন্স, এভাবে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে সাবজেক্টে শর্ট সাজেশন দিয়ে দিব। আজকে যেহেতু আমি এই সাবজেক্টের টিচার, দীর্ঘদিন যাবৎ আমি মানসিক দক্ষতা বিষয়টি আপনাদের সাথে কন্ডাক্ট করে আসছি, সুতরাং আজকে আপনাদেরকে আমরা এই এই অংশে সাজেশন দিয়ে ফেলবো ইনশাল্লাহ। এবং আশা করি যে মানসিক দক্ষতা সাজেশনটি অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং আপনারা জানেন যে বিগত 43তম বিসিএস পরীক্ষাতে 43তম বিসিএস পরীক্ষাতে 14টা কোশ্চেন কমন ছিল একদম। এটা যারা পুরনো স্টুডেন্ট আমার তারাও কিন্তু স্বীকার করেছে এক বাক্যে যে গতবার যে সাজেশন দিয়েছিলাম, অর্থাৎ যে সকল টপিক গুলো পড়তে বলছিলাম সেই সকল টপিক গুলো থেকে গতবার কিন্তু 14টা কোশ্চেন কমন ছিল। তো এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, এবং আপনারা অবশ্যই সাজেশন পাবেন। প্রথম কথা সাজেশন পাবেন, এবং এটার উপরে যেমন আজকে আমরা বলবো যে মানসিক দক্ষতা মোট 12টা টপিক পড়তে হবে, এবং 12টা টপিক এর জন্য 12টা ক্লাস আপনি পাবেন, 12টা ক্লাস পাবেন। দ্যাট মিন প্রত্যেকটা ক্লাস 1 আওয়ারের, 1 ঘন্টার 12টা ক্লাস পাবেন। যদি 12টা ক্লাস করতে পারেন, চোখ বন্ধ করে 12টা কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। আমি মনে করি যে 15টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন যদি কেউ পায়, কমন পায় এবং সে অ্যান্সার করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ, তার কিন্তু আর বেশি কিছু লাগার কথা না। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আপনাদের সাথে আসলে ক্লাসে দাঁড়ানো। আর প্রথম কথা কিন্তু কে কোথা থেকে জয়েন করলেন একটু কাইন্ডলি আমাকে জানান। অনেকেই জয়েন করে ফেলেছেন ইতিমধ্যে, একটু কাইন্ডলি জানান কে কোথা থেকে জয়েন করলেন। আমরা সোহাগকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে, মিমকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে, অ্যাডভোকেট মিম। আমরা প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন দিয়ে দিব, বিকজ এখন যে সময় এখন একটু শর্ট করে না পড়লে কিন্তু আপনারা আর পেরে উঠবেন না, কারণ আপনাদের মানে কাঁধে একেবারে বড় বোঝার মতো চলে আসতে কিন্তু এখন আমি মনে করি। তো এই জন্য আমি বলবো যে এখন যদি আপনাদেরকে ভালো করতে হয় তাহলে আপনাদের শর্টকাটের কোনো বিকল্প কিন্তু নাই। আর যদি আপনি ঈদের এক সপ্তাহ বাদ দেন তাহলে কিন্তু আপনার হাতে কিন্তু আর সময় আছে হচ্ছে অলমোস্ট 1 মাস। তো এই 1 মাস আপনি সবগুলো সাবজেক্ট কিভাবে গোছাবেন, সবগুলো সাবজেক্টের কোন কোন টপিক পড়বেন এবং কোন টপিকস এর মধ্যে কি পড়বেন সেইগুলো কিন্তু আমি বলে দিব ইনশাল্লাহ। তো আমরা আজকে শুরু করবো হলো মানসিক দক্ষতা, এবং সম্ভবত ঈদের আগে আমি আরো 3টা সাবজেক্ট দিয়ে ফেলবো ইনশাল্লাহ, যেমন দিয়ে ফেললো গাণিত যুক্তি, দিয়ে ফেলবো হচ্ছে আইসিটি এবং সায়েন্স। এই 4টে সাবজেক্টে কিন্তু আপনার 60 মার্কস, ম্যাথে হলো 15, মেন্টাল অ্যাবিলিটি 15, ডেইলি সায়েন্সে 15 এবং আইসিটিতে 15। এই 60 মধ্যে 50 পাওয়া সম্ভব। দেখেন আপনি যদি পাশ করতে 110 লাগে, 110 সাপোজ, তাহলে এই 50 আসে এখান থেকে, বাকি 60 কিন্তু বাকিগুলো সাবজেক্ট থেকে। দ্যাট মিন এখানে 60 নাম্বার, 60-এ 50, আর বাকি 140 থেকে কিন্তু অনায়াসে আরো 60 পাওয়া সম্ভব। হিসাবটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তোফাজ্জল হোসেন কিপটা জয়েন করছে সাতক্ষীরা থেকে, টাকা পয়সা খরচ করে না ভাই। তো আমরা ইতিমধ্যে একজন টিচারকে জয়েন করতে দেখছি, সম্ভবত শ্রাবণ জয়েন করছে, সম্ভবত শ্রাবণই, সম্ভবত মেবি, যাই হোক শ্রাবণ বাংলাদেশ বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক, আমার খুব পছন্দের একটা ছেলে, যাই হোক সম্ভবত, আমি শিওর না, আমি চেহারা থেকে সেরকমই মনে করতেছি সম্ভবত। যাই হোক এমনি হয়, এখন আপনারা কেমন আছেন সবাই একটু বলবেন, আপনারা কেমন আছেন এবং আমার এই পরিকল্পনাটা আপনারা কতটুকু আপনাদের কাজে লাগবে বলে আপনারা মনে করেন। দেখেন পড়াতে কিন্তু এখন গোছানোর সময়, সারা বছর যা পড়ছেন আলহামদুলিল্লাহ। বিজয় ফ্রম উত্তরা থেকে, সাইমন ফ্রম রংপুর থেকে, রাসেল, রাসেলকে রাসেল গ্রহণ করছে, এবং একটু কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমাদের নতুন স্টুডেন্ট যুক্ত হয়েছে আজকে মাইমুন, মাইমুন সম্ভবত, মাইমুনকে দেখতে পাচ্ছি। তো আমরা ক্লাসগুলো কিন্তু নিব একটা পেড ভার্সনের গ্রুপ আছে, পার্সোনাল কেয়ার গ্রুপে, সেই কেয়ার গ্রুপে কিন্তু আপনার ক্লাসগুলো হবে, এবং 12টা ক্লাস। এবং আমি বলবো যে আমি যে ক্লাস নিব মেন্টাল অ্যাবিলিটি 12টা ক্লাস, এবং সেটা নিব ঈদের পর থেকে, দেখি আমরা শুরু করবো হয়তো 5 তারিখ থেকে, টানা 12টা ক্লাস নিয়ে নিব। এবং ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি আমি একসাথে ক্লাস নিব, এটা আমি এইখানে আমি 30 মার্কস এর মধ্যে এখানে 25 আমি আপনাদেরকে কমন ফেলতে চাই। অন্য সাবজেক্টের পড়াগুলো কিন্তু চলবে, কোন সাবজেক্টের পড়া কিন্তু বাদ থাকবে না, কিন্তু আমরা ইতিমধ্যে এই সাবজেক্টটা পড়াবো ইনশাল্লাহ। তো
অনেকেই যুক্ত হয়েছেন, অনেককে ধন্যবাদ যারা যুক্ত হয়ে ফেলেছেন। শাকিলকে দেখতে পাচ্ছি, অনেকেই যুক্ত হয়েছেন, ডাক্তার নন্দিতা যুক্ত হয়েছে, ডাক্তার নাবিলা, তারপর হিমু যুক্ত হয়েছে কুমিল্লা থেকে, আশিস ফ্রম মাদারীপুর থেকে, বহুদিন পর দেখলাম রাসেল হাসানকে শেরপুর থেকে, আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট, তো যাদের নাম বলতে জুসি যুক্ত হয়েছে ফ্রম রংপুর থেকে, যুক্ত হয়েছে তামান্না, ডাক্তার বিনতে, যাদেরকে যাদের নাম বলতে পারলাম না সরি আপনাদেরকে, যারা নতুন যুক্ত হয়েছে কাইন্ডলি তারা একটু জানাবেন স্যার আমার নতুন যুক্ত হয়েছে প্লিজ একটু জানাবেন। আশা করি ফারদানা ফ্রম উত্তরা থেকে, আশা করি আজকে ক্লাসটি আপনাদের অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। বন্ধুরা যদি আপনি খুব কম করে বিসিএস প্রিলি পাস করে দেন তাহলে আপনি কেন অনেক পড়বেন, এটা আমার কোশ্চেন, এবং আমরা শর্টকাটে কিভাবে এই সাবজেক্টটা গোছানো যায় সেটা গুরুত্বপূর্ণ। তো প্রথম কথা, আপনারা অনেকেই কিন্তু খুব টেনশন ফিল করতেছেন, অনেকে কিন্তু মারাত্মক টেনশন ফিল করতেছেন, এটা কিন্তু আপনাদের মধ্যে আমি খুব লক্ষ্য করতেছি, অনেকে কিন্তু খুব খারাপ অবস্থা টেনশন ফিল করতেছেন, কিন্তু আমি বলবো যে বিসিএস প্রিলির জন্য টেনশনে কিচ্ছু নাই, এটা আসলেই খুব সহজ একটা এক্সাম, কিন্তু আমরা এক্সামটাকে ঠিক মতো ম্যানেজ না করতে পারার কারণে কিন্তু আমরা মূলত একটু এই জায়গাটা বিপদে থাকি। তো মাইমুন হোসেন আলফা নতুন, হ্যাঁ মাইমুন আজকে অ্যাড হয়েছে, মাইমুন আপনি ক্লাস পাবেন কিন্তু হচ্ছে পার্সোনাল কেয়ার গ্রুপে, এটা আমি জাস্ট কি কি পড়বো সেই টপিক গুলোকে দিয়ে দিচ্ছি, বাট আমি আপনি কিন্তু ফুল ক্লাস পাবেন টেনশনের কোনো কারণ নেই, এবং এগুলার রেকর্ড ক্লাসও পাবেন লাইভ ক্লাসও পাবেন টেনশনের কোনো কারণ নেই। তো অনেকেই খুব টেনশন আছেন, টেনশন থাকাটাই স্বাভাবিক কথা, কেন টেনশন আছেন সেটা কারণটা বলি, কারণ একসাথে আপনাকে অনেক সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, আপনি পরীক্ষা দিবেন বাংলা, আপনি পরীক্ষা দিবেন ইংলিশ, তো সব যখন এক জায়গায় হয়ে যাবে তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আমি বলো টেনশনটা আপনি আমাকে দিবেন, আপনার টেনশন গুলোকে আমাকে দিয়ে দিবেন, আর আমি যেগুলো পড়তে পারবো তা শুধু পড়বেন। একটু দেখেন প্লিজ, আমরা শুরু করি, আমরা বেশিক্ষণ সময় নিব না, আমরা প্রথমে কোন কোন টপিকস পড়বো তা একটু দেখে নিব প্লিজ, এবং এটাই কিন্তু সাজেশন, তারপর আমরা একটু একটু আলোচনাও কিন্তু করবো এগুলো, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু পাবেন। কৃষ্ণা বিশ্বাস স্যার নমস্কার, কৃষ্ণা ভালো আছি, বহুদিন পর কৃষ্ণাকে দেখলাম, আমাকে শুরু করি প্লিজ। তা আমরা প্রথমে লিখবো যে আমরা 12টা টপিক করবো, আগে কি বলেছিলাম যে মানসিক দক্ষতার 12টা টপিক করবো, দেখেন অনেকে কি করে এই সময় অনেকে ভোকাবুলারি পড়তে দেয়, এটা কিন্তু খুব ভুল একটা সিদ্ধান্ত, কারণ ভোকাবুলারি পড়ার সময় কিন্তু এখন না প্লিজ, আপনারা যারা ভুল বুঝেন তারাই কিন্তু মূলত এখন ভোকাবুলারি পড়া শুরু করছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই ভোকাবুলারি পড়ার সময় কিন্তু এখন না। আমাদের সাথে যুক্ত হয়েছে মৌমিতা হক, ওকে একটু আগে যুক্ত করছি আমি, আরো অনেকেই যুক্ত হয়েছে কিন্তু অনেকে আসলে নাম বলতেছে না। তো আমরা দেখেন আমরা টোটাল 12টা টপিক করবো, এক নম্বর করবো কোডিং, আমরা দুইটা জিনিস বলবো, এটা প্রত্যেকটা ক্লাস পাবেন কোডিং, দুই নম্বর পাবেন মিসিং অ্যালফাবেট, একটু লেখেন মিসিং অ্যালফাবেট লিখে নেবেন প্লিজ, একদম এটাই ফাইনালি এই টপিকের বাইরে কিচ্ছু করবো না ইনশাল্লাহ। তিন নম্বর লেখেন ব্লাড রিলেশন, এবং প্রত্যেকটা তিন চারটে কোশ্চেন পড়লে কিন্তু হয়ে যাবে, জাস্ট বেসিক বিষয়টা শেখা খুব গুরুত্বপূর্ণ। চার নম্বর হচ্ছে যে চার নম্বর হচ্ছে কম্প্যারিজন লেখেন, কম্প্যারিজন প্লাস জাস্টিফিকেশন, কম্প্যারিজন প্লাস জাস্টিফিকেশন কোথ থেকে পড়বেন তাও আমি বলে দিব, টেনশনের কোন কারণ নাই। পাঁচ নম্বর পড়বেন হচ্ছে ওয়ার্ড অন আউট ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ওয়ার্ড অন আউট প্লাস ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ডিসিশন মেকিং অ্যাবিলিটি। ছয় নম্বর লেখেন হচ্ছে ইমেজ, ইমেজ তিনটা ইমেজ থেকে একটা ইমেজ এর কোশ্চেন সবসময় পরীক্ষা, আর কি কি ওয়াটার মিরর এবং ওয়াচ, এই তিনটা মিরর থেকে একটা কোশ্চেন পরীক্ষা, WATCH ওয়াচ। সাত নম্বর লেখেন হচ্ছে এজ রিলেটেড প্রবলেম, এজ এজ আর ডেট রিলেটেড প্রবলেম, দিন তারিখ কিনা ডেট রিলেটেড প্রবলেম, বয়স এবং দিন তারিখ কিনা ডেট রিলেটেড প্রবলেম, রিলেটেড আর ই এল এ টি ই ডি রিলেটেড প্রবলেম। আট নম্বর লিখবেন হচ্ছে ফাইন্ডিং ডিরেকশন, ফাইন্ডিং ডিরেকশন ডিস্টেন্স আর দ্য প্লেস। নয় নম্বর প্লিজ দেখেন, নয় নম্বর হচ্ছে প্যাটার্ন, আপনার যখন তোলা হয়ে যাবে তখন মুছে ফেলবো, মুছে ফেলে বাকি তিনটা টপিক্স এর নাম কিন্তু লিখবো প্লিজ, একটু লিখবেন লিখবেন সবাই লিখবেন, এবং এখান থেকে পড়াটাও কিন্তু কমাই দিব, আপনাদের কাছে ছেড়ে দিলে আপনারা কিন্তু পড়তে পারবেন, আপনাদের জন্য কষ্ট হবে, এবং আমরা আমরা জানি দুই তারিখে ঈদ, এবং একটা ঘোষণা কিন্তু দিয়ে দিব, হয়তো পাঁচ তারিখ বা ছয় তারিখ থেকে টানা একদম 12টা ক্লাস নিব, আমি বলি একদম টানা 12টা ক্লাস নিব আপনাদের, এবং ক্লাসগুলো নিব কিন্তু পার্সোনাল কেয়ার গ্রুপে, ক্লাসগুলো নিব পার্সোনাল কেয়ার গ্রুপ, পার্সোনাল কেয়ার এটা পেড ভার্সন একটা গ্রুপ, পার্সোনাল কেয়ার গ্রুপে ক্লাসগুলো নিব, এখানে 12টা ক্লাস পাবেন, 12টা ক্লাস পাবেন, 12টা কোশ্চেন কমন,
এবং যেমন যেমন এখানে বারোটা কোশ্চেন নিব মেন্টাল অ্যাবিলিটি, তেমনি ম্যাথেরও কিন্তু মাত্র বারোটা ক্লাস নিব। বারোটা ক্লাসের মধ্যে আমি ম্যাথেও কিন্তু বারো পাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই চব্বিশ নাম্বারের জন্য আপনাদের সব ক্লাস কিন্তু পার্সোনাল কেয়ার গ্রুপে হবে। এভাবে জিকের ক্লাস দিব, প্রত্যেকটা কিন্তু সাজেশন দিয়ে আমি ক্লাস দিবো ইনশাল্লাহ। তো পার্সোনাল কেয়ার গ্রুপে ক্লাস দিব, সেটা পেড ভার্সন, এবং অবশ্যই সেক্রেট গ্রুপে ক্লাস দিব। এইগুলো তুলে ফেলছেন কিনা কাইন্ডলি একটু জানান প্লিজ, এগুলো তুলে ফেলছেন কিনা কাইন্ডলি একটু জানান। তাহলে কি কি দেখলাম? কোডিং, কোডিং, তারপর হচ্ছে মিসিং অ্যালফাবেট, ব্লাড রিলেশন, তারপর হচ্ছে কম্পারিজন এন্ড জাস্টিফিকেশন, অড অন আউট, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ইমেজ, ওয়াটার, মিরর, ওয়াচ রিলেটেড প্রবলেম, এজ, ডেট রিলেটেড প্রবলেম, ফাইন্ডিং ডিরেকশন, ডিস্টেন্স এবং প্লেস, দেন প্যাটার্ন। আর একটা বিষয় বলে নিই, আমরা এখানে দশ সাবজেক্টের টোটাল সবগুলো সাবজেক্টের সাজেশন দিব এবং এইগুলো মুখস্থ করাবো, পরীক্ষা নিব। দশটা মডেল টেস্ট, বারোটা মডেল টেস্ট নিব, কিন্তু এখন ঈদের পরে মডেল টেস্ট গুলো নিব, বারোটা মডেল টেস্ট নিব। এই জন্য টোটাল কস্ট নিচ্ছে আমি অনলি 2000 টাকা। আপনি ইচ্ছা করলে আজকে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারেন, এবং এ মাস পরে আগামী মাস থেকে অ্যাডমিশন নিব না। দ্যাট মিনস এই মাসে অ্যাডমিশন শেষ, আগামী মাসে 1 তারিখ থেকে প্রোগ্রাম গুলো কন্টিনিউ চলবে। আমরা 25 দিনের একটা প্রোগ্রামে কাজগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এই 9টা আপনি তুলছেন কিনা প্লিজ একটু দেখেন, এই 9টা আপনি তুলছেন কিনা। তাহলে কোডিং, মিসিং অ্যালফাবেট, ব্লাড রিলেশন, কম্পিটিশন এন্ড জাস্টিফিকেশন, অর্ডার আউট, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ইমেজ, ওয়াটার, মিরর এন্ড ওয়াচ, এজ রিলেটেড প্রবলেম, ডেট রিলেটেড প্রবলেম, ফাইন্ডিং ডিরেকশন, ডিস্টেন্স এন্ড প্লেসমেন্ট এবং প্যাটার্ন, একটু কাইন্ডলি লেখেন। ওকে, আমরা মেন্টাল অ্যাবিলিটির আলাদা কোনো ব্যাচ নিব না, আমরা এই পার্সোনাল কেয়ারের মধ্যেই করাবো, আলাদা ব্যাচ নিব না। ওকে, আমি এখন দেখি আর দুইটা আর দুটো টপিক আছে, দুটো টপিক লিখে ফেলি, আমরা একটু মুছে দিই, একটু মুছে দিই, তারপর দশটা আমার লেখেন। আমরা আজকেও কিন্তু কিছু জিনিস আলোচনা করবো এবং কত সহজে বিষয়গুলো শেখা যায় সেইগুলো নিয়ে কিন্তু কথা বলবো প্লিজ। তারপর লেখেন হচ্ছে, তারপর আমরা দশ নম্বরে লিখি যে কাউন্টিং ট্রায়াঙ্গেল। দশ নম্বর হচ্ছে কাউন্টিং ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল, কর্ড এবং সার্কেল, ট্রায়াঙ্গেল, কর্ড এবং সার্কেল আমরা কিন্তু আজকে পড়াবো। আমরা আজকে সবগুলো চ্যাপ্টার থেকে একটু করে পড়াবো, কি কি পড়তে হবে দেখাবো। কিন্তু দিস ইউনিটারি মেথড মনে রাখবেন, এই ইউনিটারি মেথড থেকে দুই তিনটা কোশ্চেন আছে। ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়ম, এটা কিন্তু ম্যাথের সিলেবাসে নাই বলে সব এই জায়গায় দিয়েছে। এবং এর মধ্যে আছে কাজ ও সময়, খুব খেয়াল করেন কাজ ও সময়। তারপর আছে নৌকা ও স্রোত, নল ও চৌবাচ্চা, নল ও চৌবাচ্চা, ট্রেন, প্রাণী সংক্রান্ত সমস্যা। ইতিহাস দেখেন, কাজ ও সময়, নৌকা ও স্রোত, নল ও চৌবাচ্চা, ট্রেন এবং প্রাণী সংক্রান্ত সমস্যা। প্রাণী সংক্রান্ত মানে কোনগুলো নিশ্চয়ই আপনি জানেন, ওই যে বানর আকাশের উপরে ওঠে আর মাটিতে নামে, ওই এক মিনিটে 2 মিটার ওঠে, পরবর্তী মিনিটে 2 মিটার নামে। আমি আজকেই কিন্তু ম্যাথ করব, সো একটু দেখি আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটু করে আজকে করতে থাকবো। এবং বেটার হয় আমরা কিন্তু মোটামুটি একদম একটা ডেট দিয়ে দেবো, সেই ডেট থেকে 1-2-3 করে আমরা সিলেবাস গুলো কমপ্লিট করবো। এবং যারা খুব ভয় পাচ্ছেন প্লিজ, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বিশ্বাস করেন আপনারা যারা ভয় পাচ্ছেন প্রিলিমিনারি কিভাবে পাশ করবো, সেটা ভয় কিন্তু মূলত অন্য কারণে, যে বাংলায় অনেক পড়া কিন্তু কম। আপনারা যারা এখন ক্লাস করতেছেন নিশ্চয়ই আমরা কিন্তু আপনাদেরকে মধ্যযুগ পড়াইছি। মধ্যযুগ কি কি পড়াই? শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইছে, হচ্ছে মঙ্গল কাব্য এবং হচ্ছে লোককাহিনী, লোকগীতি, এর লোক সাহিত্য, এর মধ্যে আর কিন্তু কিচ্ছু পড়াইনি। এর মধ্যে পড়লে কোশ্চেন কমন পাবেন, 2-1টা কোশ্চেন ছুটে যাবে, বাট 2-1টা কোশ্চেন ছুটে গেলে কোনো প্রবলেম নেই। 11 নিশ্চয়ই লিখছেন, দেন 12 হচ্ছে মিসেলিনিয়াস, দেন 12 হচ্ছে মিসেলিনিয়াস, মিসেলিনিয়াসে কি কি আছে? প্রথম হচ্ছে ফ্র্যাকশন, খুব খেয়াল করেন ফ্র্যাকশন, ভগ্নম্বর ছোটগুলো খুব পরীক্ষা আসে, ব্যাকটি নাম্বার রিলেটেড প্রবলেম, ছোটখাটো নাম্বার সংক্রান্ত কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষা এসে থাকে মিসেলিনিয়াসে, যেগুলো চ্যাপ্টার মধ্যে ধরা হয়। রো কলাম রিলেশন, রো কলাম রিলেশন, রো কলাম রিলেশন, রো কলাম রিলেশন, তারপর রিজন অ্যানালাইসিস, রিজন অ্যানালাইসিস, এই যে এই 12টা টপিক থেকে 12টা কোশ্চেন বিশেষ পরীক্ষা আসবে। এবং আরেকটা বিষয় বলে দিই, এই টপিক গুলা কিন্তু আপনি বাজারের বইগুলো তো গোছানো পাবেন না, তো খুব ঝামেলা। কিন্তু এই জন্য আমি বলবো এই ছোট্ট একটা পিচি বই কালেক্ট করবেন, ক্যারিয়ার এক্সপার্টের ছোট্ট একটা পিচি বইতে একদম টু দ্য পয়েন্ট ধরে ধরে গোছানো আছে। বইয়ের বই ছোট্ট দেখলে পড়তে মন চাইবে, এখন যত বড় বই দেখবেন তত আপনার মাথা নষ্ট হয়ে যাবে, তারপর বেল 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 তখন কিন্তু ব্রেক ফেল করবে। এই জন্য আমি বলবো শর্টকাট ছোট্ট একটা বই কালেক্ট করবে, যেটা আপনাদের কাজে লাগবে। এখন আমরা খুব শর্টকাটে কিছু জিনিস একটু দেখি। আমরা ডিসিশন মেকিং নিয়ে কথা বলবো প্লিজ, আমরা ডিসিশন মেকিং নিয়ে কথা বলবো, ডিসিশন মেকিং অ্যাবিলিটি আমি একটু মুছে দিলাম, তুলে ফেলতে নিশ্চয়ই একটু কাইন্ডলি জানাবেন।
যে আপনি লিখে ফেলেছেন কিনা, কিন্তু একটু দেখেন প্লিজ, একটু দেখবেন প্লিজ লিখে ফেলেছেন কিনা কাইন্ডলি একটু বলেন, আমি তাহলে আপনাদেরকে প্লিজ একটু। বারো নাম্বারটা হচ্ছে মিসেলিনিয়াস, মানে বিবিধ। বিবিধের মধ্যে কি কি থাকে? থাকে ফ্র্যাকশন, থাকে হলো নাম্বার রিলেটেড প্রবলেম, রো কলাম রিলেশন, রিজন অ্যানালাইসিস, এই জিনিসগুলো থাকে। থাকে ফ্র্যাকশন, থাকে হলো নাম্বার রিলেটেড প্রবলেম, রো কলাম রিলেশন, রিজন অ্যানালাইসিস, এগুলো থাকে। কিন্তু এই খুবই সহজ কাজ, আপনারা মনে করছেন কঠিন বিশ্বাস করেন একটু কঠিন না, কোনোভাবেই খুব সহজেই কিন্তু এগুলো সলভ করা সম্ভব। কাইন্ডলি একটু লিখে ফেলেছেন কিনা ডান লেখেন প্লিজ, সবাই লিখবেন, সবার থেকে কিন্তু প্রত্যাশা করেছে সবাই ডান লিখবেন, লিখবেন আমরা একটু শুরু করবো প্লিজ, আমরা একটু পড়া শুরু করবো প্লিজ। আমরা এখানে কতগুলো জিনিস কিন্তু লেখি নাই, কতগুলো জিনিস বাদ দিয়েছে বলবেন, স্যার কি কি বাদ দিয়েছেন এই সিলেবাসের মধ্যে আছে কি কি সেটা একটু দেখি। আমরা বাদ দিয়েছি যেটা সেটা একটু বলবো, আমরা বাদ দিয়েছি কিন্তু হচ্ছে বাদ দিয়েছে হলো সিনোনিমস। কেন বাদ দিয়েছি ব্যাখ্যা দিও, বাদ দিয়েছি অ্যান্টোনিমস, বাদ দিয়েছি অ্যানালজি, বাদ দিয়েছি স্পেলিং মিস্টেক। আমি কেন বাদ দিছি ব্যাখ্যাটা দেই ভাই, আপনারা এই এই জিনিসগুলো কিন্তু আবার বাংলা এবং ইংলিশে পড়বেন, তো আমি এই জায়গাটা ভারী করতে চাইনি কোনোভাবে, যে এই জায়গাটা যেন ভারী না হয়ে যায়, আপনার ভয়ের কোন কারণ যেন এখানে না দাঁড়ায়, আপনার কোন ভয়ের কারণ যেন এখানে না দাঁড়ায়, তাই কিন্তু আমি এই জায়গাটা ভারী থেকে একটু কমাইছি ইনশাল্লাহ। একটু প্লিজ দেখি, আমরা প্রাণী সংক্রান্ত একটা কোশ্চেন দিয়ে ক্লাস শুরু করি। প্রাণী সংক্রান্ত দেখেন, প্রাণী সংক্রান্ত অঙ্কগুলো পরীক্ষা আসে, আমরা অনেকদিন ধরে এই সকল ম্যাথ গুলো করি নেই বলে মাঝে মাঝে কিন্তু পরীক্ষার সময় ভুল করি। আমরা একটা বানর অঙ্ক দিয়ে কিন্তু শুরু করতে পারি, দেখি একটা অঙ্ক, একটি বানর এক মিনিটে 3 মিটার ওঠে, একটি বানর এক মিনিটে 3 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নামে, 1 মিটার নামে, তাহলে 45 মিটার উঁচু একটি বাঁশের মাথায় উঠতে উঠতে বানরটি কত সময় লাগবে? একটি বানর, একটু অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে, প্রথম কথা ম্যাথটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে প্রথম কাজ আপনার। দেখেন যে একটি বানর প্রথম মিনিটে হচ্ছে 1-3 মিটার উঠে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01615251515। আপনি যে কোনো তথ্যের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে, 01615251515। একটু দেখি আমরা, তো আমরা কি দেখলাম যে একটি বানর প্রথম মিনিটে 1 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নামে, তাহলে 45 মিটার উচ্চ একটি বাসার মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? যারা ম্যাথ পারেন তো ম্যাথ পারেনি, যারা আবার ম্যাথ পারেন না তারা কিন্তু অন্য জায়গায় দুর্বল, সাধারণ জ্ঞানে দুর্বল আসলে, কিন্তু যারা ম্যাথ পারেন তো আলহামদুলিল্লাহ, যারা ম্যাথ পারে না তারা কিন্তু অন্য জায়গায় দুর্বল, ঝামেলা। তো আমরা সেই জায়গায় যাবো না, আমরা একটু দেখি এখানে, তাহলে আমরা দেখলাম কি একটি বানর প্রথম মিনিটে 1 মিটার ওঠে, 3 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে সে 1 মিটার নামে, 45 মিটার ওঠা নামা করতে তার মোট কত সময় লাগবে? এখন দেখেন এখানে মজার একটা কথা বলি, মনে করেন এই বাসটা, এখানে একটা বাস ড্র করে, এই বাস কিন্তু আবার সেই বাস না, আমরা মানুষকে যে বাস দিই সেই বাস কিন্তু এই বাস না, এই বানরটা মনে এই বাসটা মনে করেন 45 মিটার উঁচু, বুঝলে একটা ম্যাথ বুঝলে সব ম্যাথ পারবে, তাহলে মনে করি এই বাসটা হচ্ছে 45 মিটার উঁচু। ওকে, এই বাসটি কি যে থ্যাংক ইউ রাসেল, রাসেল কিন্তু আমার কনফিডেন্সের স্টুডেন্ট হচ্ছে শেরপুর ব্রাঞ্চের, খুব প্রিয় একটা ছেলে আমার। তো একটু দেখি তাহলে, খেয়াল করুন 45 মিটার উঁচু একটা বাস প্রথম কথা। এখন মজার বিষয় হচ্ছে যে বানর বানর কিন্তু এটা কেন এই পর্যন্ত ওঠে, মানে 3 মিটার মনে করেন এইটুকু 3 মিটার, তাহলে সে কিন্তু এই পর্যন্ত ওঠে, উঠে কি করার ভালো লাগে না, ও পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যায়, তাহলে এইটা হলো 1 মিটার,
তার মানে বেসিক্যালি কি ঘটনা করলো, সে যখন এক মিনিটে এই জায়গায় উঠলো, উঠে কিন্তু আবার এই জায়গায় নামলো, তাহলে কিন্তু সে তিন মিনিট আর থাকলো না, এক মিনিট তাহলে থাকলো কয় মিটার, দুই মিটার, তার মানে সে এক মিটারে উঠলে পরবর্তী মিটার নামবো, তার মানে দুই মিনিটে সে কিন্তু দুই মিটার উঠলো, এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, তাহলে সে প্রথম মিনিটে তিন মিটার উঠলো, পরবর্তী মিনিটে নেমে গেল, তার মানে এখন থাকলো কয় মিটার, দুই মিটার, এবং দুই মিটারের জন্য সময় লাগছে দুই মিনিট কিন্তু, প্রথম মিনিট উঠতে আর পরের মিনিট নামতে। এখন শেষবার যখন এই তিন মিনিট সেই জায়গায় উঠে যাবে, সে কি আর নামবে? সে আর নামবে না কিন্তু, সে ওই জায়গা থেকে গান গাওয়া শুরু করবে, আর নামবেই না। তার মানে এই শেষ তিন মিটার শুধু উঠবে, নামবে না। এইটা আপনি বুঝেন কিনা একটু দেখেন, এই শেষ তিন মিটার সে শুধুমাত্র উঠবে আর কিন্তু নামবে না, এই শেষ তিন মিটার সে কিন্তু উঠবে, সে কিন্তু নামবে না। এইটা ক্লিয়ার কিনা দেখেন, তাহলে শেষ তিন মিটার সে শুধু উঠবে আর নামবে না। তাহলে আমরা প্রথম কথা বলতে পারি যে বানরটি মোট ওঠানামা করে, ওঠানামা বানরটি মোট ওঠানামা, ওঠানামা কতটুকু, ৪৫ মাইনাস তিন মাইনাস ৪২ মিটার। এখন দেখেন এক মিনিটে ওঠে, এক মিনিটে ওঠে হচ্ছে তিন মিটার, আর নামে হচ্ছে এক মিটার, সাবট্রাক্ট করলে দুই মিটার, এবং এখানে সময় লাগছে দুই মিনিট। বলবেন স্যার দুইটা বিয়োগ করে শূন্য বানাবো, হবে না। তাহলে দুই মিটার ওঠানামা করে দুই মিনিটে, দুই মিটার ওঠানামা করে দুই মিনিটে, দুই মিটার ওঠানামা করে দুই মিনিটে, তাহলে অর্থাৎ এক মিটার ওঠানামা করে দুই বাই দুই, আর ৪২ মিটার, তাহলে দুই ইন্টু ৪২ ভাগ হলো দুই, ক্যান্সেল, তার মানে ৪২ মিনিটে। খুব খেয়াল করেন, তাহলে ৪২ মিনিটে একটু এইটুকু বুঝছেন কিনা খেয়াল করেন, ৪২ মিনিটে এটুকু দেখেন, তাহলে সময় হলো কতটুকু, ৪২ মিনিট। তার মানে বানরটি বাসায় মাথায় উঠতে ৪২ মিনিট সময় লাগবে। এখানে একটা কথা আছে, এখানেই কিন্তু মূল কথাটা, দেখেন তাসলিমা আক্তার অ্যান্সার দিচ্ছে ৪৫ মিনিট। তাসলিমা একটা বিষয় একটু বলি, বিসিএস এমন একটা পরীক্ষা, এখানে হঠাৎ করে অ্যান্সার দিলে কিন্তু হবে না। আমরা ছোটবেলায় কিন্তু কিতকিত খেলতাম, মনে আছে, মেয়েরা কিন্তু কিতকিত খেলে, খেলে থুক্কু দেয়, থুক্কু মানে কি, পুনরায় ফিরে আসা। তো বিসিএস প্রিলিতে থুক্কু দেওয়ার সুযোগ নেই, যেহেতু থুক্কু দিতে পারবে না, সুতরাং ভাই আন্দাজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ, তাহলে বিপদ কিন্তু ঘনীভূত প্লিজ। এর গান গাওয়া লাগবে কিন্তু, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম, দেখেন তো ৪২ মিনিট লাগলো কিন্তু, এবং এই যে শেষ এক মিনিট, এখানে কিন্তু এক মিনিট সময় তার ছিল, এই সময় কিন্তু সে উঠছে, তাহলে পাইছি ৪২ মিনিট আর সাথে এই জায়গায় এক মিনিট, তাহলে মোট কয় মিনিট হবে, ৪৩ মিনিট কিন্তু হবে এটার উত্তর, ৪৩ মিনিট হবে এটার উত্তর। অর্থাৎ বানরটির শেষ বরাবর বা আর নামে না, অর্থাৎ বানরটির বাসায় মাথায় উঠতে মোট সময় লাগে ৪৩ মিনিট। কে কে বোঝেন না একটু বলেন প্লিজ, কে কে বোঝেন নাই, যদি আপনি প্রবলেমে থাকেন না বুঝে থাকেন কাইন্ডলি একটু বলেন, স্যার আমি বুঝি নাই প্লিজ, সকলে একটু লিখবেন। তাসলিমা আক্তার এখন ঠিক করছে ৪৩, বাট প্রথমে তোফাজ্জল খান এখনো বলছে ৪২, তোফাজ্জল এখনো ভালো হয়ে যান ভাই, এখনো ভালো হয়ে যান প্লিজ, একটু ডান লিখবেন, আপনার থেকে এটা প্রত্যাশা করি যে অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন কাইন্ডলি একটু ডান লিখবেন, অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন তাইলে কাইন্ডলি একটু ডান লিখবেন প্লিজ, অঙ্কটা বুঝে থাকলে কাইন্ডলি আপনি ডান লিখবেন প্লিজ। আকাশের ওই মিটির মিটির তারার সাথে কইব কথা নাই বা তুমি এলে, আকাশের ওই মিটির মিটির তারার সাথে কইব কথা নাই বা তুমি এলে। একটু তাড়াতাড়ি প্লিজ সবাই 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 অ্যান্সার করুন প্লিজ। আফিনা তানিয়া এটা আপনি ক্লাসটা আরো একবার দেখে নেবেন, নিয়ে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। রাশি দেখে দেখতে পাচ্ছি বহুদিন পর, তো হীরা আক্তার লিখছে স্যার আরেকবার বুঝান, কোথায় বোঝেন না একটু দেখেন। আসলে ছিল যে একটি বানর এক মিনিটে তিন মিটার ওঠে আর পরবর্তী মিনিটে এক মিটার নামে, তাহলে দেখেন এই যে এইটুকু উঠলো তিন মিটার, নেমে গেল এক মিটার, তাহলে তিন থেকে এক গেলে থাকে দুই মিটার, তার মানে এখানে প্রথমে এক মিনিট পরে এক মিনিট, দুই মিনিটে দুই মিটার ওঠে। এখন বান্দরটা যখন বাসের মাথায় উঠবে সে কিন্তু নামবে না, অর্থাৎ শেষবারে যে তিন মিটার, সেই তিন মিটার যে এক মিনিট সময় লাগে, ওই এক মিনিটে যে তিন মিটার ওঠে ওইটা কিন্তু আমার হিসাবের বাইরে থাকবে, কেন ওই বার শুধু উঠবে। এই জন্য আমরা প্রথমেই কিন্তু বলছি বান্দরটি মোট ওঠানামা করে ৪৫ মিনিট তিন মানে ৪২ মিটার, তাহলে বান্দরটা এই ৪২ মিটার উঠবে নামবে, কিন্তু এই তিন মিটার শুধু উঠবে, এই জন্য ওটাকে আমি বাদ রাখছি। দেখে তাহলে আমি এক মিনিটে উঠে তিন মিটার, এক মিনিটে নামে হলো এক মিটার, বিয়োগ করলে দুই মিটার, দুই মিনিটে দুই মিটার ওঠানামা করে।
তাহলে 2 মিটার ওঠানামা করে 2 মিনিটে আর এটা 42 মিটার তাহলে 42 মিটার ওঠানামা করে 42 মিনিটে আর শেষ 1 মিনিট ছিল ওই 1 মিনিটে উঠে বসে আছে ওই সময়টা সে কাজে লাগাইছে সুতরাং সে মোট ওঠানামা করতে সময় লাগে 43 মিনিট একটু দেখেন বুঝেন কিনা প্লিজ হীরা এখন বলেন প্লিজ হীরা এখন বলেন বুঝতে পারছেন কিনা হীরা এখন বলতে হবে প্লিজ বুঝতে পারছেন কিনা যারা যাদের রিকোয়েস্ট আমি রিপিট করব তাদেরকে কিন্তু বলতে হবে স্যার বুঝতে পারছি তাহলে আমি পরবর্তী ম্যাথে যাব প্লিজ আলামিন ক্লাস পাবেন আলামিন আপনি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আপনি ক্লাস পাবেন টেনশন এটা ক্লাস পাবেন আমি তো এগুলো শেখাচ্ছি জাস্ট নমুনা আপনাদের বোঝানো যে এইভাবে শিখতে হয় আমরা অন্য দিয়ে একটা ম্যাথ করব এটা আপনি ক্লাস পাবেন টেনশন কোনো কারণ নেই ক্লাস পাবেন টেনশন করেন না প্লিজ মানসিক দক্ষতাতে কত ইজি একটা সাবজেক্ট হয় সেটা বোঝানোর জন্য কিন্তু আপনাদেরকে আমরা এটা বলতেছিলাম যে কত ইজি একটা সাবজেক্ট হয় এবং এটা অনায়াসে কিন্তু বের করা সম্ভব ছেলেমেয়েরা বুঝে না বলেই কিন্তু ছেলেমেয়েদের মন খারাপ হয়ে যায় প্লিজ আমি এক মজার একটা কোশ্চেন দেই যে রিলেশন একটু দেখেন আর ই সবাই এই শব্দটা সবাই পরিচিত কিন্তু রিলেশন আর ই এল এ টি আই ও এন বলছে রিলেশন শব্দটি আয়নায় দেখলে কেমন দেখা যাবে কোশ্চেনে লেখেন রিলেশন শব্দটি আয়নার বিম্বে দেখালে কেমন দেখা যাবে লেখেন কোশ্চেনটা রিলেশন শব্দটি আয়নার বিম্বে দেখলে কেমন দেখা যাবে রিলেশন শব্দটি আয়নার আয়নায় দেখলে কেমন রিলেশন শব্দটি আয়নায় দেখলে কেমন বোঝা যাবে রিলেশন শব্দটি আয়নায় দেখলে কেমন বোঝা যাবে আমরা কিন্তু চেষ্টা করব একদম আগামী দিন থেকে আগামী পরের যে সাজেশন দিব সেটা কিন্তু ম্যাথ সাজেশন দিব ম্যাথের কোন কোন টপিকস পড়বেন এবং ম্যাথের কবে থেকে ক্লাস হবে কয়টা ক্লাস হবে আগে বলেছি ম্যাথের ক্লাস হবে মাত্র 12টা আমরা 12টা ক্লাসের মধ্যে 15টা যে কোশ্চেন হবে সেগুলো কভার করার চেষ্টা করব যেহেতু আপনাদের হাতে সময়টা অনেক কম তাই কিন্তু আমরা চেষ্টা করব হ্যাঁ নতুন ব্যাচ আপনি ক্লাস 1 তারিখ থেকে ক্লাস করতে পারবেন তাসলিমা আপনি 2000 টাকা কিন্তু বড় কথা না জীবনের প্রিলিমিনারি পাশ করে গেলে আলহামদুলিল্লাহ মনে হবে না স্যার আপনাকে এত বড় একটা উপকার করে দিয়েছে কিন্তু ইনশাল্লাহ তো মেন্টাল এবিলিটি কঠিন না এটা কিন্তু খুবই খুবই সহজ একটা সাবজেক্ট আমরা খুব মজা করে একটা জিনিস দেখবো আমরা এই যে শব্দগুলো চেঞ্জ হয় এই যে আয়নায় আমরা এরকম দেখি তো একটা জিনিস আয়নায় যদি আপনি ক লেখেন ক তাহলে আয়নায় কিন্তু এইরকম হয়ে যায় খেয়াল করছেন কি এরকম হয়ে যায় সরি এটা হচ্ছে এইরকম হয়ে যায় এই এরকম হয়ে যায় ক আবার যদি আপনি এ লিখেন এ এ কিন্তু কোনো চেঞ্জ হয় না বি এর ক্ষেত্রে আয়নায় কিন্তু এরকম হয়ে যায় তাহলে কিছু অক্ষর পরিবর্তন হচ্ছে কিছু অক্ষর কিন্তু পরিবর্তন হচ্ছে না অর্থাৎ যখন আপনি বিম্ব দেখতেছেন কিছু অক্ষর পরিবর্তন হচ্ছে কিছু অক্ষর কিন্তু পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা এ অক্ষরটা এটা কিন্তু আনচেঞ্জেবল ইউসি লিখলাম এটাকে সি লিখলাম চেঞ্জেবল তাহলে আমরা ইংরেজি বলবো এটা কিন্তু কিসের ক্ষেত্রে আয়নার ক্ষেত্রে আয়নার বিম্ব মিররের ক্ষেত্রে খুব খেয়াল মিররের ক্ষেত্রে আমি কি দেখলাম যে ইংরেজি অ্যালফাবেট গুলোর কিছু অক্ষর পরিবর্তন হয় আর কিছু অক্ষরের পরিবর্তন হয় না কিছু অক্ষরের পরিবর্তন হয় কিছু অক্ষরের পরিবর্তন হয় না তাহলে আমরা এইরকম কিছু অক্ষর দেখে থাকবো যে কিছু অক্ষর পরিবর্তন হয় আর কিছু অক্ষর পরিবর্তন হয় না খুব খেয়াল করবেন কিন্তু তাহলে একইভাবে যদি আমরা এটা দেখি যে পানির ক্ষেত্রে দেখি পানির ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু এ আর এ পরিবর্তন হয়ে গেল বি কিন্তু কোনো চেঞ্জ হয় না দেখেন একই অক্ষরের এটা কিন্তু আমার আপার ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারের বিম্ব যখন হয় আপনি বেসিক্যালি জানেন যে পানির ক্ষেত্রে উপরের থেকে নিচের দিকে দেখা যায় তাহলে পানির ক্ষেত্রে এ কিন্তু ইউসি ই কিন্তু সি এটা হলো ইউসি সি মানে চেঞ্জেবল তাহলে এ চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে না তাই আমাদেরকে একটা থিওরি শিখতে হবে আমরা একটা থিওরি শিখবো সেই থিওরি দিয়ে কিন্তু আমরা সবগুলো জিনিস মনে রাখতে পারবো সেই থিওরিটা আমরা পেট ভাষায় শেখাবো ইনশাল্লাহ এবং আপনি মজা পাবেন খুবই মজার একটা থিওরির মধ্যে এই এই থিওরিগুলো শেখা সম্ভব আপনাদের আপনাদের মধ্যে এই 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 যে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজের ক্লাস কে কে করছেন একটু জানাবেন যে আপনাদের মধ্যে কে কে আমার সাথে এই মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজের ক্লাস করছেন আছেন কেউ ক্লাস করছেন আমার সাথে একটু ইয়েস লিখবেন যদি করে থাকেন ইয়েস লিখবেন তাহলে আমরা শিখাবো নইলে শিখাবো না আছেন কেউ খুব মজার একটা থিওরি আছে চমৎকার একটা গল্প আছে যে গল্পের মধ্যে এই সমস্ত অ্যালফাবেট গুলো মনে রাখা সম্ভব আপনাদের মনে আছে কিনা প্লিজ একটু ইয়েস লিখবেন যার যার মনে আছে কাইন্ডলি একটু ইয়েস লিখবেন প্লিজ শ্যাম বিশ্বাস লিখছেন ইয়েস আর কেউ আর কেউ শ্যাম বিশ্বাস ইয়েস সোহাগ লিখছেন ইয়েস এরা পুরনো স্টুডেন্ট সৈয়দ ফজল তনেছে লিখছে ইয়েস আর 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 মাত্র তিনজন মনিদিত ভাই ইয়েস চারজন সব পুরনো স্টুডেন্ট আর কেউ তাহলে শেখানো উচিত মনে হয় দীপ হ্যাঁ দীপ মনে আছে দীপ পুরনো স্টুডেন্ট আর কেউ আর কেউ
রাশিদা লিখছে স্যারের বোঝানোর টেকনিক খুবই ভালো, কিন্তু রাশিদা আপনার শেষ বেলাতে কিপটামি করলেন, একটু কষ্ট করে পার্সোনাল কেয়ার ব্যাচে ভর্তি হয়ে যান এবং আশা করি প্রিলিমিনারিটা পাশ করে দেবেন ইনশাল্লাহ আপনার। এবং এটা খুবই সংস্কার, সেখানে আমরা 10টা সাবজেক্ট কিন্তু আপনাদেরকে বুঝাই। এবং আচ্ছা ক্লাস করেন নি, অনেকে ক্লাস করেন, আকিব জাভেদ রনি আকিব ক্লাস করছেন আগে, এই জন্য বোঝার কথা, যারা ক্লাস করেন তারা বোঝার কথা না। এখানে আমরা এইখানে দেখি আমরা আমাদের যে ভুলটা হয় সব থেকে বড় যে ভুলটা হয় প্রথমে দেখি, আমরা যখনই এই অক্ষরগুলোকে সাজাই তখন মনে করি কি আর বোধহয় এই জায়গায় আসবে, এই হলো প্রথম ভুল আমাদের। আর ই এবং এল চেঞ্জ করে এটা কিন্তু প্রথম ভুল, এটা কিন্তু রং আইডিয়া ভাই। যখন আপনাকে রিলেশন শব্দটা আপনার হাতে দিবে এরকম রিলেশন, তখন প্রথম যে কাজটা করবেন মনে রাখবেন পাশের অক্ষর পাশে, তাহলে এন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এন হয়ে যাবে এরকম, তাহলে এন চেঞ্জ হয়ে গেল, ও চেঞ্জ হবে না, আই চেঞ্জ হবে না, টি চেঞ্জ হবে না, এ চেঞ্জ হবে না। দেখেন আমি যেমন দ্রুত এল চেঞ্জ হয়ে যাবে, ই চেঞ্জ হয়ে যাবে এবং আর ও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি কি দেখলাম রে ভাই, আমরা দেখলাম এন ও আই টি এ এল ই এবং আর, তাহলে যে সকল এন চেঞ্জ হয়ে গেছে এল চেঞ্জ হয়েছে ই এবং আর, চারটা অক্ষর চেঞ্জ হয়েছে বাকি চারটা অক্ষর চেঞ্জ হয়নি। তাহলে আমরা যদি এক নজরে মনে রাখতে পারি যে কোন কোন অক্ষর চেঞ্জ হয় আর কোন কোন অক্ষর চেঞ্জ হয় না, তাইলে কিন্তু খুবই মজার, বিশ্বাস করেন খুবই মজার। তার আগে বলবো যারা ক্লাস করতেছেন সবাই কিন্তু ম্যাচিউর, এখানে ছোট মানুষকে ক্লাস করতেছেন কিনা, যার বয়স 18 বছর নিচে তাহলে প্লিজ তিনি আমার ওষুধ বিক্রি ক্যাম্পাস থেকে দূরে চলে যান। আছেন কেউ 18 বছরের নিচে, আছেন কোনো ব্যক্তি যার বয়স 18 বছরের নিচে? যদি আপনি 18 বছরের নিচে হন, অপ্রাপ্ত বয়স্ক হন, তাহলে প্লিজ আপনি আমার এই ওষুধ বিক্রির কারখানা থেকে দূরে চলে যান। যদি আপনি 18 বছরের বেশি হন, তাহলে আপনার জন্য এই ক্লাস নিশ্চয়ই। আপনি 18 বছরের বেশি, 18 থেকে 30, 30 বছরের বেশি হলে আপনি ফায়দা পাবেন না, আপনি এক্সপায়ার হয়ে গেছেন। আবার 18 নিচে হলে আপনি অপ্রাপ্ত বয়স্ক। আসেন কেউ 18 নিচে? প্লিজ থাকলে একটু লেখেন। রায়হান কি আছে নাকি? যাক রায়হান নাই, রায়হান তাকে লিখে বসতো যে স্যার আমার 18 বছরের নিচে। যাই হোক, তাহলে আমরা কিন্তু নিশ্চয়ই জিনিসটা পড়াইতে পারি, খুব মজা করে শিখাবো জিনিসটা। ইংরেজি অক্ষরের আলামিন রিয়াদ, ও আলামিন রিয়াদ বোধহয় 18 বছর নিচে ভাই, আলামিন তাহলে আপনি চলে যান, যেহেতু 18 বছর নিচে আলামিন বোধহয় 18 বছর নিচে, সরি তাহলে আলামিন আপনি ক্লাস থেকে চলে যান, ও ছোট মানুষ 18 নিচে, অপ্রাপ্ত বয়স্ক, ক্লাসে থাকা যাবে না। আর কেউ আছেন, আর কেউ 18 বছর নিচে প্লিজ? নাই। এনিওয়ে আমরা খুব মজা করে শিখবো যে কোন অক্ষর পরিবর্তন হয় কোন অক্ষর পরিবর্তন হয় না। ছোটবেলায় কিন্তু আমরা টুকটাক মুভি টুভি দেখতাম, তো মুভি দেখলে দেখছেন হোয়াই এক্স মুভি ওটা, নিশ্চয় বুঝছেন কোন মুভির কথা বলছি। দেখেন এই অক্ষরগুলো, এই যে হয় এক্স মুভি ওটা, এই অক্ষরগুলো আয়নায় পরিবর্তন হয় না, এই অক্ষরগুলো আয়নায় পরিবর্তন হয় না, খুবই মজার, পরিবর্তন হয় না। দেখেন তো জীবনে ভুলে যাবেন কোনদিন? দেখেন আপনি কিভাবে উদাহরণ দিই, ডাব্লু দেখেন, ডাব্লু কিন্তু চেঞ্জ হয় না, এইচ এইচ কিন্তু চেঞ্জ হয় না, তারপর ওয়াই দেখেন, ওয়াই কিন্তু চেঞ্জ হয় না, এম এগুলো চেঞ্জ হয় না। তাহলে মনে রাখবো হোয়াই এক্স মুভি ওটা, এই অক্ষরগুলো আয়নায় পরিবর্তন হয় না, এই অক্ষরগুলো ভাইয়েরা আয়নায় পরিবর্তন হয়, এর মনে রাখে শুধু এই অক্ষরগুলো আয়নায় পরিবর্তন। মাইন্ড করছেন কে কে, যার বয়স 18 বছরের নিচে মাইন্ড যদি কেউ করে থাকেন তাহলে সাইন করতে পারবেন না, তাহলে যদি মাইন্ড করে থাকেন তিনি চলে যান, আমরা পানিটা শিখাবো। তাহলে দেখেন তো হয় এক্স মুভি ওটা, এই অক্ষরগুলো আয়নায় পরিবর্তন হয়, এরকম কত কিছু পাবেন ক্লাসের মধ্যে। 12টা ক্লাস করলে আপনি ঝরঝরা হয়ে যাবেন একদম। আমরা কিন্তু আগে গুলো কোর্স করাতাম, এখন কোর্স করানো ছেড়ে দিছি ভাই, শরীরে কুলায় না। তো আমরা এদিন পার্সোনাল ব্যাচে ক্লাস নিই এবং সেই ব্যাচে আমরা কিন্তু 12টা ক্লাস নিয়ে ফেলবো, আশা করি ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে আপনারা। সেখানে পাবেন আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাস, সেখানে বাংলাদেশ বিষয়গুলির সাজেশন পাবেন, সুতরাং একদম অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। তাহলে হোয়াই এক্স মুভি ওটা, এই অক্ষরগুলো আয়নায় পরিবর্তন হয় না। এখন আপনি দেখেন আপনার যে রিলেশন শব্দটা ছিল, সেই রিলেশন শব্দটা যদি আরেকবার আপনি লেখেন একটু লিখে দেখেন তো, আর ই এল এ টি আই ও এন, এখানে দেখেন এই যে এ টি আই ও চারটা অক্ষর কিন্তু এটার মধ্যে আছে, সুতরাং এই অক্ষরগুলো পরিবর্তন হয় না, বাকি অক্ষরগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। কিভাবে? যেমন এন ছিল এদিকে, এন হয়ে গেছে এদিকে, তারপরে আসছে ও চেঞ্জ হয় না, আই চেঞ্জ হয় না, টি চেঞ্জ হয় না, এ চেঞ্জ হয় না। খুব খেয়াল করেন এই চারটা অক্ষর কিন্তু পরিবর্তন অপরিবর্তনীয়, যে চারটা অক্ষর উপরে আছে বাকিগুলো পরিবর্তন হয়ে গেছে, এল এরকম, ই এরকম, আর ভদ্রলোক আর এরকম। দেখেন এটি কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে, এবং আপনারও কিন্তু এরকম একটা কোশ্চেন পরীক্ষায় আসবে। আপনারা মাইন্ড করলে শিখাবো না, মাইন্ড না করলে শিখাবো না, তাড়াতাড়ি লেখেন যে স্যার মাইন্ড করবো না, তাহলে শিখাবো। তাড়াতাড়ি লেখেন যে স্যার মাইন্ড করবো না, দ্রুত শিখান। আমরা আরো অনেকগুলো মতো জিনিস শিখাতে চাই, প্লিজ আপনারা লিখেন যে স্যার মাইন্ড করবো না, তাহলে শিখাবো। আর যদি বলেন মাইন্ড করবো, তাহলে বাকি অংশ আমরা পেড ভাষা না শিখাবো। কোনটা তাড়াতাড়ি বলেন, কোনটা 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 মাইন্ড করবেন নাকি শিখাবো?
ওকে, এখন দেখেন তাহলে আমরা কি দেখলাম, আমরা এই অক্ষরগুলো পাইলাম, এটা কোথায় পরিবর্তন হয় না, এই অক্ষরগুলো পরিবর্তন হয় না কোথায়, এই অক্ষরগুলো পরিবর্তন হয় না হচ্ছে আয়নায় পরিবর্তন হয় না, আয়নায় বা মিররে এই অক্ষরগুলো পরিবর্তন হয় না। এখন ছবি দেখছেন, এইটা ছবি দেখছেন কি, এইটা আয়না দেখছেন কিনা, তাহলে ছবিটা দেখছেন, ছবিটা দেখার পর কি হয়েছে, তো ছবিটা দেখছেন, মিম আছেন এই ক্লাসে, মিম আছেন, নন্দিতাও আছে, এরা তো আমার পরিবারবাদী, কিছু বললে মাইন করে ফেলবো, যাই হোক তো সাবধানে বলা লাগবে, যাই হোক তাহলে আমরা আমরা এই ছবি দেখছি, পুরো গা ঘো গরম হয়ে গেছে, তখন কি দরকার বসে কি, হাই এক্স বেড ওকে, এই অক্ষরগুলো পানিতে পরিবর্তন হয় না, এই অক্ষরগুলো তাহলে হাই এক্স বেড ওকে, এই অক্ষরগুলো পানিতে পরিবর্তন না, প্রমাণ দেই, এই যে এইচ দেখেন এরকম এইচ থাকে, এই যে আই দেখেন আই এরকম থাকে, এক্স এক্স এরকম থাকে, বি এরকম বি থাকে, ই ই এরকম থাকে, সরি ই এরকম থাকে, তাহলে চেঞ্জ হয় না, ডি 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 থাকে, আগে ছিল সাইডে এখন নিচে নিচে, তাহলে দেখেন হাই এক্স বেড ওকে, এই অক্ষরগুলো পানিতে পরিবর্তন হয় না, হাই এক্স বেড ওকে, এই অক্ষরগুলো কিন্তু হচ্ছে, ইয়েস নন্দিতা, আরে নন্দিতা বলতে মানে আমি সব শিখাবো ইনশাল্লাহ, লিখছে যে এভরিথিং ইজ ফেয়ার স্টাডি, ইংলিশ তো বুঝি না ভালো, জাস্ট জাস্ট লিখেছে আমরা পড়বো ইনশাল্লাহ, তো আপনি বলেছে যে হাই এক্স বেড ওকে, তার মানে কি দেখেন এই অক্ষরগুলো পানিতে পরিবর্তন, কত কিছু আছে ভাই লেখাপড়ার মধ্যে, না শিখে আপনি যাবেন কই, ভালো লাগা গ্যারান্টেড ইনশাল্লাহ, একটা ট্যাবলেটেই সব সব সমস্যার সমাধান, নিশ্চয়ই শ্রীপুরের বডির কথা শুনছেন, এই শ্রীপুরের বডির মতো ভাই না সেটা দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আয়নায় পরিবর্তন হয় না এরকম অক্ষরগুলো লিখেছে উপরে, আর পানিতে পরিবর্তন হয় সে অক্ষরগুলো নিচে নিচে নিচে, এখন খুব খেয়াল করে দেখেন যে কোনো শব্দ দিলে, যে কোনো শব্দ দিলে কিন্তু আপনি লিখতে পারবেন, যে কোনো ওয়ার্ড দিলে, আমরা ক্লাসে কিন্তু আরো অনেকগুলো প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, এবং বিশ্বাস করেন আপনি কিন্তু তখন একবার চোখ বন্ধ করে ঝাপাট টাপাটাপ সমাধান করে ফেলতে পারবেন। এখন একটা মজার কথা বলি, সেটার মধ্যে ক্লাসের মধ্যে কেউ আছেন যিনি বরিশালের বাড়ি, মনে কেউ আছেন নাকি ক্লাসের মধ্যে, কেউ আছেন যে তার বাড়ি হলো বরিশাল, ক্লাসের মধ্যে কেউ আছেন যার বাড়ি হলো বরিশাল, দেখি তো আছে কিনা কেউ, বরিশাল তো বরগুনা তো বরিশালের মধ্যে পড়ে নাই, তার মানে বরিশালে কেউ নাই, বরগুনা কি বরিশালের মধ্যে পড়ছে নাকি, আরে কথা কয় না কেন ভাই, বরগুনা তো বরিশালের মধ্যে পড়ে নাই, ও বুঝি মনু মনু বুঝো, হ্যাঁ আছে বুঝো, তা বলতে হইবে, তা আমরা এখন দেখি যে বরিশালের লোকজন যারা একটু কম বুঝে ওদেরকে বলাতে একটা বলদ, ওরা বলা তুই একটা বলদা, কি বলে তুই একটা বলদা, বুঝছে হাই অক্স, তুই একটা কি বলদ, হাই অক্স, অক্স মানে কিন্তু বলদ, তার বরিশালের লোকজন কি বলে হাই অক্স মানে তুই একটা বলদ, বরিশালের লোকজন কি বলে হাই অক্স মানে তুই একটা বলদ, বরিশালের লোকজন কি বলে হাই অক্স তুই একটা বলদ, তার মানে এই চারটা অক্ষর, এই চারটা অক্ষর আয়নায় এবং পানিতে পরিবর্তন হয় না, আয়নায় এবং পানিতে পরিবর্তন একসাথে যদি বলে আয়নায় এবং পানিতে পরিবর্তন হয় না, এই যদি বর্ণমালার কোন কোন বর্ণ তাহলে চারটা, হাই ওয়াক্স এইচ আই ও এক্স, এই চারটা বর্ণ, এই চারটা বর্ণ আয়নায় এবং পানিতে পরিবর্তন হয় না, এই চারটা বর্ণ আয়নায় এবং পানিতে পরিবর্তন হয় না, দেখেন তো মজার কিনা, এই চারটা বর্ণ আয়নায় এবং পানিতে পরিবর্তন হয় না, যারা খুব ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, যারা প্রিলিমিনারি নিয়ে খুব ভয় পাচ্ছেন তাদেরকে বলবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, আপনাদের প্রথম কাজ হলো মেন্টাল অ্যাবিলিটিকে ঠিক করা, কারণ এখানে 15 নম্বর অনেক কম পড়া, এটা সর্বোচ্চ 2 ডেজ, দুই দিনে পড়া, মাত্র দুই দিনে মেন্টাল অ্যাবিলিটি 12 পড়া সম্ভব, মাত্র দুই দিনে পড়া, দেখ তারপরে হচ্ছে ম্যাথ, ম্যাথ কিন্তু ভাই দুই দিনের না, আপ টু এক্সাম পর্যন্ত পড়তে হবে, প্রতিদিন করতে মানে মনে থাকবে না, এদের আমরা ম্যাথের পরে কি মেন্টাল পরে কিন্তু ম্যাথের সাজেশন দিব, এবং সেই সাজেশন কিন্তু লাইভে দিব না, আমরা সিক্রেট গ্রুপে দিব, দেন তারপরে কিন্তু আমরা পড়বো হচ্ছে আইসিটি, আইসিটি পরে পড়বো, কারণ কি আইসিটি সাজেশন দেওয়ার কারণ হলো অনেকেই আইসিটি ব্যাকগ্রাউন্ডে না, কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে না, তাদের ক্ষেত্রে সমস্যা এখন থেকে যেন একটু স্টাডি করতে পারে, এখানে কিন্তু কোশ্চেন কমন পাওয়া, দেন ও সাইন, এই সাবজেক্ট গুলো আমরা আগে সাজেশন দিয়ে ফেলবো, এবং ট্রাই করবো যে রমজানের মধ্যেই, দ্যাট মিন্স বিফোর ইট, এই চারটে সাবজেক্টের টপিকস গুলো আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনি এই চারটে সাবজেক্টের জাস্ট কমপ্লিট করে ফেলতে পারেন, তারপর আমরা পর্যায়ক্রমে সবগুলো সাবজেক্ট দিয়ে ফেলবো, তো বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই, আপনাদের সাথে কথা বলে ক্লাস করে খুবই ভালো লাগলো, যদি আপনারা ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমরা জানি এখন একদম ডিসকাউন্ট অফারে এই এই পুরো রমজান মাস 2000 টাকা কিন্তু আমি পার্সোনাল কেয়ার ব্যাচে ভর্তি করাচ্ছি, এরপরে আমরা আর ভর্তি নিব না, দ্যাট মিন আগামী মাস থেকে ভর্তি করলে আমি কমপ্লিট করাতে পারবো না, তো সুতরাং আমরা এই মাস পর্যন্ত ভর্তি নিচ্ছি, আশা করি আপনি অ্যাডমিশন নিয়ে ফেলবেন এবং এইগুলো প্রত্যেকটা লেকচারশিপ পাবেন ইনশাল্লাহ, যেগুলো ক্লাস
আসিবো সবগুলো আপনি লেখতে শিট পাবেন এবং পিডিএফ কপি দিব। আশা করি আপনি অনেক হেল্প পাবেন এখান থেকে। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে, এবং আশা করি সবাই রিটেন পরীক্ষা দিবেন, এখানে সবাই প্রিলিমিনারি পাশ করবেন ইনশাল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করি। তবে অনেকেই মাথায় লোড নিচ্ছেন, লোডগুলো আপনি আমাকে দেন, আপনি জাস্ট লেখাপড়া করেন। প্রত্যেকটা টপিক কিন্তু আমি পড়াবো, এর মধ্যে কিন্তু আমরা 10-11 টপিক প্রত্যেক সপ্তাহে পড়তেছি, তার মধ্যে কিন্তু মানসিক দক্ষতা টপিকগুলো আছে। এবং মানসিক দক্ষতা এবং ম্যাথকে আমরা আলাদা করে ক্লাস দিব, যেন এটা আপনি অনায়াসে যেন ওভারকাম করতে পারেন। এবং আগামী 1 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে সেই ক্লাসে কিন্তু আমরা প্রতিদিন ম্যাথ এবং মানসিক দক্ষতা ক্লাস রাখবো, প্রতিদিন আমরা ম্যাথ এবং মানসিক দক্ষতা ক্লাস রাখবো, যেন এইটা আপনি ভুলে না যান। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এটা আরেকটা বিষয় হলো, যারা আর্থিক সমস্যার কারণে অ্যাডমিশন নিতে পারবেন না, যাদের আর্থিক সমস্যার কারণে, তারা আমার যে ইউটিউব চ্যানেল কেরিয়ার এক্সপার্ট, যে কেরিয়ার এক্সপার্ট, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু মানসিক দক্ষতার ক্লাসগুলো আছে, একটু কাইন্ডলি সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারা আমাকে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জীবন সুন্দর এবং শুভ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।